إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইনশাআল্লাহ তিনটি আয়াত আলোচনা করব, 88, 89 এবং 90 ফ্রম সূরাতুন নিসা। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টাইপের মুনাফিকিনদের সম্বন্ধে বলবে, যাদেরকে অ্যাকচুয়ালি মুরতাদ, তারা হচ্ছে ইসলামে ঢোকার পর আবার ব্যাক করে গিয়েছে, মদিনা থেকে চলে গিয়েছে, অন্য জায়গাতে চলে গিয়েছে। তো এরকম টাইপের মুনাফিকিন, এক সময় যারা মুমিন ছিল আবার এটা পরে মুনাফিকিন হয়ে গেছে, এবং আমাদের সময় এরকম টাইপের অনেকে এরকম থাকতে পারে, তাদের সম্বন্ধে যেন আমরা একটা ক্লিয়ার পজিশন নিয়ে আসি। মুসলিম, আমরা মুসলিম সমাজ হিসাবে তাদের সম্পর্কে আমাদের কীভাবে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, এইটা সম্বন্ধে আমরা এই তিনটি আয়াতে আজ আলোচনা করবো, এবং তার পরের আয়াতেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। কাজে আসুন আমরা ফার্স্ট আমরা আয়াতটি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামা লাকুম ফিল মুনাফিকিন ফিআতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ومن يضلل الله فلن تجد له سبيلا. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করছেন যে কি হয়েছে, ফামা লাকুম, হে মুমিনরা তোমাদের কি সমস্যা, কি প্রবলেম তোমাদের, যে লাকুম ফিল মুনাফিকিন, মুনাফিকিনদের ব্যাপারে তোমাদের মধ্যে ফিয়াতাইন, দুই দল, একটা ফিয়াকে বলা হচ্ছে একটাতে দল, আর ফিয়াতাইন দু বচন, মানে তোমাদের কি প্রবলেম যে তোমরা কনফিউজড হয়ে গেছো মুনাফিকিনদের ব্যাপারে এবং তোমরা দুই দল হয়ে গেছো, একদল বলছে তারা মোমেন, আরেকদল বলছে তারা মুনাফিক। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, অথচ আল্লাহ তাদেরকে ঘুরিয়ে দিয়েছে, তাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করে দিয়েছে, জুলুম করে নো, বিমা কাসাবু, তাদের অন অর্জনের কারণে, তাদের নিজেদের দোষের কারণে, তাদের নিজেরাই ফেরত চলে গিয়েছে ইসলাম আনার পরে আবার ব্যাক করেছে টুয়ার্ডস কুফর, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ব্যাক করে দিয়েছেন, আর কাসাহুম বিমা কাসাবু। কাজেই তাদের ব্যাপারে তোমাদের কনফিউশন হওয়ার কোনো দরকার নাই হে মুমিনরা, এত ক্লিয়ার জিনিসেও কেন তোমরা দুই মত হলে। তারপর আল্লাহ বলছেন আতুরিদুনা, তোমরা কি চাও হে মুমিন, আন তাহদু মান আদাল্লাল্লাহ, যে তোমরা হেদায়াত দিবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি পথভ্রষ্ট ভিতরে ফেলেছে, তোমরা তো জোর করে তাকে হেদায়াত দিতে পারবে না। এবং বড় একটা আকীদার স্টেটমেন্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করলেন এই 88 আয়া, ওয়ামা ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, মান মানে যাকে, ইউদ্লিলিল্লাহ, আল্লাহ যাকে দালালার ভিতরে ফেলেন, পথভ্রষ্টতার ভিতরে ফেলেন, ফালান তাজিদ লাহু সাবিলা, তখন তাকে কেউ আপনি আপনি কাউ তাকে কোনো সাবিল, রাস্তা দেখানোর কাউকে পাবেন না। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্টটা করেন তার জন্য আর কোনো রাস্তা নাই, তার জন্য আর কোনো রাস্তা সে খুঁজে পাবে না, এইভাবেই সে দালালার ভিতরেই থাকবে। তারপরে আমরা কন্টিনিউ করি, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম ولا تتخذوا منهم وليا ولا نصيرا. এইখানে ওয়াজাদতুমুহুম, এই যে দাল আছে না, এই দালটার উপরে কিন্তু জজম আছে, আর জজমের পরে তা আছে, ওকে। এখন দাল আর তা কিন্তু প্রায় সিমিলার জায়গা থেকে বাহির হয়, দা তা, দেখছেন জিবার সেম জায়গা থেকে, আদ আত, তো যখন এরকম হয় তাহলে এগুলাকে মুতাকারিব, ওকে, মানে দুই অক্ষর যখন সেম জায়গা থেকে হয় তখন এটাকে আমরা এদগাম করে দিব, ওয়াজাদতুমুহুম, তার মানে এই দালটাকে আমরা মুছে ফেলব, মুছে ফেলে তারটা দালটাকে আমরা তায়ে পরিণত করব, তাহলে ওয়াজাদতুমুহুম হবে, ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদ্দু, এই মুনাফিকিনরা যারা কাফের হয়ে গেছে তারা খুবই কামনা করে, ওয়াদ্দু মানে কামনা করে, লাউ তাকফুরুন, কতই না ভালো হতো যদি তোমরাও হে মুমিনরা তাকফুরুন হয়ে যেতে, তোমরাও কুফরি করে ফেলতে,
কামা কাফারু যেমন তারা কুফরি ব্যাক করেছিল তারাও চায় যে হে মোমেন তোমরাও কাফের হয়ে যায় ফাতাকুনুনা সাওয়ান এন্ড রেজাল্ট কি তোমরাও হে মোমেনরা তাদের মতনই হয়ে যাবে কুফরি হয়ে যাবে এবং তোমরা ভাই ভাই কুফর তারা এটা খুবই চেষ্টা করে কাজেই ফালা তাত্তাখিদু মিনহুম আউলিয়া হে মোমেন খবরদার এই যে লা খবরদার তাত্তাখিদু গ্রহণ করো না মিনহুম তাদের ভিতর থেকে মুনাফিকিনদেরকে আউলিয়া বন্ধুরূপে হে মোমেন এই মুনাফিকিনদেরকে তোমরা খবরদার খবরদার বন্ধুরূপে গ্রহণ করো না হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওই মুনাফিকিনরা হিজরত করে তার মানে তারা তাওবা করে তাদের যে সত্যিকারই এখন ইমান এসেছে তাদের ভিতরে এটা প্রুফ করে থ্রু হিজরা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ দুনিয়ার কারণে না অনলি আল্লাহর ওয়াস্তে তারা যখন হিজরা করবে তখনই প্রমাণ হবে যে হ্যাঁ আসলে এখন তারা ব্যাক করেছে টুয়ার্ডস ইমান এই কাজটা করা না পর্যন্ত খবরদার তোমরা তাদেরকে বন্ধু বানাবে না ফাইন তাওয়াল্লাউ যদি ওই গ্রুপটা ফিরে যায় ব্যাক করে কাফের হয়ে যায় ডিক্লার করে ফাখুদুহুম তাদেরকে ক্যাপচার করো ওয়াক্তুলুহুম তাদেরকে কতল করো হত্যা করো হাইসু ওয়াজাদতুমুহুম যেইখানেই তাদেরকে পাও না কেন তাদেরকে তোমরা ভ্যানিশ করে দাও কারণ তারা হচ্ছে এখন ইসলামের শত্রু তারা কাজ করছে অ্যাক্টিভলি ইসলামের এগেনস্টে ওয়ালা তাত্তাখিদু মিনহুম আবার বারবার সেম জিনিসটাই আল্লাহ বারবার বলছেন যে খবরদার তোমরা তাত্তাখিদু করো না তাদের থেকে ওয়ালিয়ান ওয়ালা নাসিরা তাদের থেকে তোমরা কোনো বন্ধুও নিও না আবার নাসিরাও নিও না সাহায্যকারীও নিও না তোমাদের সাহায্য দরকার ম্যান পাওয়ার দরকার ওকে তারা একটু আসুক আমাদেরকে হেল্প করুক যুদ্ধে ওটাও করো না তাদের থেকে কোনো ফায়দা নেই তাদের পিছনে তুমি কোনো চেষ্টাও করো না আসুন লাস্ট আয়াতটা পরে আমরা শেষ করি ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আও জাউকুম হাসিরাত সুদুরুহুম أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا إلا دار شروع له إلا من accept মানে আর আগের আয়াতে বললো যে তাদেরকে কতল করো যেখানেই পারো না করো এক্সেপ্ট মানে এখন যে সিনারিওটা আল্লাহ বলছেন এই সিনারিওতে তোমরা তাদেরকে কতল করো না কিন্তু এখানে ইল্লাটা ভালোবাসার সাথে না স্টিল তোমরা তাদেরকে ভালোবাসবে না তাদেরকে ওয়ালি নেবে না এটা স্টিল এখানে এই ক্যাটাগরিতেও আছে কিন্তু যেটা এক্সেপ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কতল করা তারা হচ্ছে তাদের কতল থেকে তারা বেঁচে যাবে কোন সিনারিওতে সেটা এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক যদি তারা আশ্রয় নেয় এই গ্রুপটা যারা মুরতাদ হয়ে গিয়েছে এই গ্রুপটা যদি আশ্রয় নেয় অন্য আরেকটা কাফের গ্রুপের কাছে যাদের সাথে হে মোমেন তোমাদের একটা চুক্তি আছে যে তারা যদি একজনকে আশ্রয় দেয় তাহলে হে মোমেনরা যাদেরকে আশ্রয় দিল তাদেরকে তোমরা কতল করতে পারবে না এরকম যদি চুক্তি থাকে তাহলে তোমরা চুক্তিটাকে রেসপেক্ট করো যদিও এদেরকে কতল করাটা এখন ওয়াজেব হয়ে গেছে কিন্তু তোমরা এটা করো না কারণ চুক্তি আছে আউ যা উকুম অথবা আরেকটা সিনারিও যে যদি তারা তোমাদের কাছে আসে হাসিরাত সুদুরুহুম আই ইউকাতিলুকুম আও ইউকাতিলু কওমাহুম নিউট্রাল পজিশনে তোমাদের কাছে আসে যে তারা এখন আর অ্যাক্টিভলি তোমাদের শত্রুতা করছে না হাসিরাত সুদুরুহুম মানে হচ্ছে তাদের হার্টটার ভিতরে আর ওই এনিমিটি নাই ওই শত্রুতাটা আর নাই তোমাদের এগেনস্টে ওই শত্রুটা নাই হাসরাত মানে হচ্ছে বাকাত মানে সংকুচিত হয়ে গেছে ইচ্ছা আর নাই আর এনার্জি নাই তোমাদের সাথে লড়াইয়ের ভিতর ঢোকার আই ইউকাতিলুকুম যে তোমাদেরকে কিতাল করবে অথবা ইউকাতিলু কওমাহুম মানে তাদের কওমের সাথেও কিতাল করবে না আবার তোমাদের সাথেও কিতাল করবে না তে এই অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে তাদের হার্টের ভিতরে এই এনার্জিটাকে নষ্ট করে দেওয়া চার এনার্জি নাই তোমাদের এগেনস্টে করা এটা ওর পিছনেও আল্লাহর ইচ্ছা আছে কারণ আল্লাহ সব হার্টের মালিক তো এখানে আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম যদি আল্লাহ ইচ্ছা করতেন
লাসাল্লাতাহুম আলাইকুম, তোমাদের উপরে এই গোষ্ঠীটাকে চাপিয়ে দিতেন। মোমেনরা তোমরা ভুলে যেও না যে আল্লাহ যদি চাইতো তাহলে তাদের হার্টের ভিতরে এনার্জিটা দিয়ে দিতেন এবং তারা এসে তোমাদেরকে কিতাল করত এবং তোমাদেরকে টেনশনে ফেলতো এবং তোমাদের ভিতর থেকে লোক মারা যেত, তোমাদের ভিতর এই সব ইনকনভিনিয়েন্স তারা ইচ্ছা করলে করতে পারতো। ফালা কাতালুকুম, তখন তারা ঠিকই তোমাদেরকে কিতাল করতো, কিতাল করতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সিচুয়েশনটাকে এইভাবে করে দিয়েছেন যে তাদের ভিতরে ওই এনার্জিটা নাই তোমাদেরকে কিতাল করা, কাজে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর তাদেরকে কতল করতে যেও না। ফাইনি আতাজালুকুম, যদি তারা তোমাদের থেকে সরে দাঁড়ায়, নিউট্রাল হয়ে যায়, ফালাম ইউকাতিলুকুম, তোমাদের সাথে যুদ্ধ করাটা বাদ দিয়ে দেয়, ও আলকাউ ইলাইকুম আসসালাম, এবং তারা শান্তির সন্ধি এবং চুক্তি ঠিক না, তারা শান্তির অ্যাটিচিউডটা তোমাদের কাছে সাবমিট করে দেয় যে আমরা আর কিতাল করতে চাই না। ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, সেই সিচুয়েশনে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপরে তোমাদেরকে আর চাপিয়ে দেবে না, মানে তোমরা হে মুসলমান আর্মিরা তোমরা এখন তাদের এগেনস্টে আর যুদ্ধ করো না। ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, এবং আমরা তফসির পড়লে জানতে পারবো যে এরকম টাইপের আয়াত নাসখ হয়ে গেছে। একটা টাইমে এই সিস্টেমটা ছিল, কিন্তু সূরা বারা বা সূরা তাওবা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের দিকে যখন পুরা ইসলামটা স্প্রেড করেছে তখন এই ক্যাটাগরিটা আর কার্যকর না, তার মানে এই আয়াতের এই নিয়মটা তারপরে বাতিল হয়ে গিয়েছে বা উঠে গিয়েছে বা নাসখ হয়ে গিয়েছে, যে একজন মুশরিক সে তার মুশরিক নিয়েই তার গ্রামে তার শহরে এস্টাবলিশ হয়ে থাকবে আর আশেপাশে সব মুসলমানরা আসে তাদেরকে দাওয়াত দিবে না, তাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে বলবে না এবং ওই শহরটাকে ইসলামিক শহর করবে না, এরকম নাই, এটা উঠে গেছে এই সিস্টেমটা। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো সিচুয়েশন পরে হলে তাদের কাছে যেয়ে তাদেরকে আহ্বান করত ইসলামে ঢুকার এবং তাদেরকে ইসলামের ভিতরে ঢুকার জন্য তাদের এগেনস্টে জিহাদ করত, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। আসুন আমরা দুই একটা ছোটো খাটো পয়েন্ট নিয়ে এই এই তিনটি আয়াত সম্পর্কে দুই একটা ছোটো ছোটো বিষয়ে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমাদের যেন ডেফিনিশনে প্রবলেম না হয় এবং আমরা যেন আমাদের এনিমিদেরকে বুঝি এবং যেন আমাদের এনিমিরা বা অন্যরা কারো আমাদেরকে যেন এক্সপ্লয়েট না করে, যে এরা খুব সিম্পল মাইন্ডের মানুষ, তাদেরকে আমরা ইচ্ছা মতো ট্রিক করবো এবং ধোকা দিব, কিছু হবে না। না, ইসলাম এরকম চায় না। ইসলাম ধর্ম যেটাতে রাহমত আছে আবার স্ট্রিক্টনেস আছে, যেই জিনিসটা যেরকম তাকে আমাদের সেইভাবে পরিচয় দিতে হবে, এটা আমরা খুবই লক্ষ্য করি আমাদের এই আয়াতে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, আল্লাহ কি সুন্দরভাবে মুমিনদেরকে বলছেন যে যারা এরকম ক্লিয়ারলি তোমাদের ইসলামে আসার পরেও আবার রিজেক্ট করেছে ইসলামটাকে, এরকম টাইপের লোকদের সম্পর্কেও কেন এখনও তোমরা খুব সুন্দর মতো একটা নরম একটা পন্থা অবলম্বন করছো, এরকম তোমরা করো না। কাজে ইসলামের ভিতরে এই স্ট্রিক্টনেস থাকাটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের ভিতরে পাওয়া যায় না, আমাদের লিডারদের ভিতরে পাওয়া যায় না। আমরা উইকনেসের কারণে হোক অথবা অনেক সময় আমরা নিজেদেরকে বলে আমরা ভালো নিয়াতের কারণে বলি যে যারা দুশ্মন তাদেরকেও আমরা বন্ধু মনে করে সবাই হ্যান্ডশেক করার চেষ্টা করি, এই সাইডটা ইজ নট ট্রু। এবং অনেক সময় আমরা বলি ইসলাম মানে পিস এবং পিস, না, আমাদেরকে আয়াতটা এসে বলছেন যে ইসলাম ইজ এ পিস, কিন্তু যে পিসটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছে এবং ইসলামের টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছে তাদের জন্য পিস, আদারওয়াইজ যারা শত্রুতা করে এবং ডিক্লেয়ার করে এবং কন্টিনিউ করে তাদের সামনে পিস পিস করে কথা বলাটাও দুর্বলতা, এটা অ্যাকচুয়ালি, তাই না, এটা একটা দুর্বলতা। কাজেই এই আয়াতটা এখানে খুবই খুবই ক্লিয়ার। এটার পিছনে যে ঘটনাগুলো আছে এগুলো সংক্ষেপে এইভাবে বলা যায় যে কিছু কিছু রেওয়ায়ত আছে যে ওহদ যুদ্ধে যারা পার্টিসিপেট করেনি একরকমের মুনাফিকিন তাদের সম্পর্কে মুসলমানদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল এবং এক পর্যায়ে ওই সব মুনাফিকিনরা
যারা ওহুদ যুদ্ধে পার্টিসিপেট করেনি তারা মদিনা থেকে বাহির হয়ে গেল, তখনও সাহাবিদের ভিতরে বা মুমিনদের ভিতরে একটা গ্রুপ তারা বলল যে ওরাও তো আমাদের ভাই ছিল এক সময় বা আমাদের ভাই, এই যে একটু নরম নরম এক রকমের অ্যাটিচিউড তাদের ভিতরে আসলো, তখন এই আয়াতটা নাজিল হলো। এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে এটা ক্লিয়ার হয়ে গেলো সবাদের কাছে যে আসলে যারা রিজেক্ট করে ইসলামকে এবং ইসলামের শহর যেটা মদিনা সেটা থেকে বাহির হয়ে যায় তাদের আর ভালো লাগে না, মানে মুসলমানদের সাথে আর থাকতে তাদের পছন্দ হচ্ছে না, ইচ্ছা হচ্ছে না, হ্যাঁ তাদের এই হার্টটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। ওই জন্য আল্লাহ কী সুন্দরভাবে এই ওয়ার্ডটা ইউজ করছেন আর ক্যাসা, এবং আর ক্যাসাতে যে ওয়ার্ডটা হচ্ছে রিক্স থেকে এসেছে, একটা সামথিং যেটা হচ্ছে উল্টে গিয়েছে, কারণ এই হার্টটার ভিতরে যখন নূরটা ঢুকে ইসলামটা ঢুকে এটা একটা অন্যরকম হয়ে যায়, হ্যাঁ মানে একটা কাপ যেটা হচ্ছে সোজা হয়ে আছে, কিন্তু আর কাসা হলে পুরো কাপটাকে মনে করেন উল্টা দিকে করে দিলেন, এখন আর ভিতরে যে জিনিসগুলো ছিল ওগুলো সব বাইরে পড়ে গেছে, বাইরে চলে গেছে, রাকাসা হয়ে গেছে, রিটার্ন করে দিয়েছে। এই হেদায়াতটা পাওয়ার পরেও সে রিটার্ন করেছে, মানে একজন মধু খাওয়ার পরেও সে এখন তার ভালো লাগে না, তিতা জিনিস সে চাচ্ছে, অনেকটা এরকম, তাই না? আর ক্যাসা হুম বিমা ক্যাসা হুম, তাদের ওন কারণেই, এবং তারা ইসলামের ইসলামের শহর নূরের শহর মদিনা মুনাওয়ারা এটাকেও তারা পছন্দ করেনি, তারা বাহির হয়ে গেছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অবস্থা দেখে একটা সুন্দর কথা বলেছেন, বলেছেন ইন্নাহা তাইবা, এই মদিনার আরেকটা নাম হচ্ছে তাইবা, এটা এমন একটা শহর যে তানফি খাবাতাহা কামা তানফি নারু খাবাতাল ফিদ্দা, মানে মদিনার একটা বৈশিষ্ট্য যে একটা একটা টাইমে মদিনা তার ভিতরে যারা মুনাফিকিনরা বসবাস করে তাদেরকে এরকমভাবে বাহির করে দেয়, যেমন আগুনের ভিতরে যখন খাদ বা এরকম ইম্পিউরিটি দেন সোনা হোক বা রূপা হোক, ওইটা থেকে আগুনের ভিতরে দিলে আগুন ওইটাকে বাহির করে ফেলে, ওটা আর টিকতে পারে না, আগুনের তাপে ওই জিনিসগুলো বাহির হয়ে যায়। তো এই সব টেস্টের ভিতরে আস্তে আস্তে মদিনাটা তার মদিনা থেকে বাহির হয়ে গেল এই মুনাফিকিনরা, তাই না? আর ক্যাসাহুম বিমা ক্যাসাবু, তাদের ওন কারণে। আবার অন্য একটা রেওয়ায়েত আছে যে কারণে আয়াতটা নাজিল হয়েছে, যে মক্কাতে কিছু কিছু মুসলমানরা ছিল যারা হিজরাত করেনি, কিন্তু তারা ক্লেম করেছে যে আমরা মুমিন, এবং মুশরিকিনদের সামনে মক্কাতে মুশরিকিনদের সামনে বলতো আমরা তোমাদের সাথে আছি, আবার মদিনাতে আসলে তারা মুসলমানদেরকে বলতো আমরা তোমাদের সাথে আছি, কিন্তু আবার মক্কাতে গেলে আবার তারা তাদের সাথে আছে। এই যে এইভাবে মানে দুই দিকে দুই রকমভাবে ম্যানেজ করা, হ্যাঁ এটা ইসলাম চায় না এবং এটা ইসলামের কোনো পরিচয় না। এবং এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে বললেন যে এরাই হচ্ছে মুনাফিকিন, এবং এটার ব্যাপারে যেন মুসলমানদের ভিতরে কোনো ডাউট থাকে না। ফামা আলাকুম ফিল মুনাফিকিন ফিয়াতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, এবং এখানে কোনো জুলুম না, তাদের নিজের কারণেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন বিমা কাসাবু, মানে তাদের যেটা অর্জন করেছে তারা নিজেরাই চুজ করেছে, তারা নিজেরা ইমানের টেস্ট পাওয়ার পরেও তারা আবার ব্যাক করেছে। ওই জন্য সুরাতুল বাকারার শুরুতে তাদের এক্সাম্পলটা কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন ওই টাইপের মুনাফিকিনদের, যে নূর দেখার পরে আবার দুলুমাতের ভিতরে চলে গেল, তাই না? এই লাইটটা দেখার পরেও আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। তারপরে আল্লাহ বললেন আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, তোমরা কি চাও যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দালালাতের ভিতরে ফেরেছে তাদেরকে হেদায়াত দেওয়া? এখানে একটা বড় যেই ইম্পর্টেন্ট জিনিস বা বড় ইম্পর্টেন্ট লেসন, যে হেদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবসময় এই জিনিসটা অবজার্ভ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে এই হেদায়ার উপরে রাখেন। ওই জন্য আমরা সুরাতুল ফাতিহাতে প্রত্যেক দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এই সব কারণেই আমরা বলি যে এরকম হতে পারে যে একজন ইসলাম আনার পরেও আবার বাহির হয়ে যায়, যে রাকাসা আর কাসাহুম বিমা কাসাবু, এই সিচুয়েশনটা আমাদের যে কোনো কারো হতে পারে, যে কোনো কারো হতে পারে। ওই জন্য আমরা যেন বারবার এই হেদায়াটা আল্লাহর কাছ থেকে চাই, এবং আল্লাহ যদি কাউকে দলালাতে ফেরে কেউ
কেউ নাই ওমাই ইউদলিলিল্লাহ ফালান তাজিদালাহু সাবিলা আমাদের এই সব আকীদার স্টেটমেন্টগুলোর ব্যাপারে যেন আমরা খুবই ক্লিয়ার হয়ে থাকি যে হেদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলার হাতে এটা কোনো পীরও করতে পারবে না ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও এই পাওয়ারটা নাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার থাকলে তো উনি ফার্স্টে চাইতেন যে ওনার চাচা যেন ইসলামের উপরে মারা যেত তাই না কিন্তু এই এই টাইপের হেদায়াতটার অনলি আল্লাহ সুবহানাহু তাআলার এই হাতে ওজন্য এই আয়াতটা এন্ড হয়েছে খুবই ক্লিয়ারলি তাই না تريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا الله سبحانه وتعالى جاكي اي ضلالار بيتر راكين تخون كيو ناي اي والد جتاكي ابار اي هداية راستة تاكي تاكي شو كوري تريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا يبون تار پورير آياتي 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা তাদের এই মেন্টালিটিটার কথা বললেন তাদের ইনার মেন্টালিটির কথাটা বললেন এবং এটাও কোরআনের বিউটি যে হার্টের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না মুনাফিকিনদের হার্টের খবরটা আল্লাহ সুবহান তাআলা এক্সপোজ করে দিলেন এরকম পাওয়ার দুনিয়ার কেউ কি রাখে কেউ রাখে না জন্য এই হার্টের ভিতরে তাদের এই নিয়াতটার কথা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সামনে বলে দিলেন এই ইন্টেনশনে বা এই অবজেক্টিভ যেহেতু কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত যে এইটা আমাদেরকে বোঝানোর জন্য যে হে মুমিনরা জেনে রাখো যে কিয়ামত পর্যন্ত এরকম সিনারিও তোমাদের হবে যে একটা গ্রুপ আসবে যারা মুনাফিকিন তোমাদের সাথে নিফাকি করবে এবং এরকম হবে যে তোমরা তাদের ব্যাপারে কনফিউজড হয়ে থাকবে একটা গ্রুপ ফিয়াতাইন এখন এই সেম সিচুয়েশনই আছে আমাদের ভিতরে যে নাস্তিক আল্লাহ রসুলের এগেনস্টে কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেনস্টে কথা বলে এটা করে ওটা করে এত ক্লিয়ার ইন্ডিকেশন হওয়ার পরেও আমরা কনফিউজ হয়ে যাই বলি যে না হয়তো সে এটা মিন করেনি অথবা এটা করেছে অথবা এটা কন্টিনিউ হবে এটা একটা লিসন এখানে দ্বিতীয় যে জিনিসটা যে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের হার্টের কথা বলেছে তারা কখনো মুখে বলেনি এই কথাটা কিন্তু তাদের হার্টের ভিতরের খবরটা আল্লাহ সুবহানাহু তাআলা এক্সপোজ করে দিলেন এবং এরকম টাইপের ভিতরের এই ইনার ফিলিংসটা কিয়ামত পর্যন্ত থাকবে এই মুনাফিকিনদের এই গ্রুপটা যাদেরকে মুনাফিকিন বলা হয় তারা চায় যে অন্যরা সবাই তাদের মতনই হয়ে যাক এবং এটা হচ্ছে একটা জেনারেল ক্যারেক্টার যে জিনা করে চায় যে কোনো হেজাব পরা মহিলাকে দেখলে তার মনের ভিতর ইচ্ছা এই এই মহিলাটাও যদি আমার মতনই হয়ে যেত জেনা করতো একজন চোর চাইবে সবাই যেন চুরি করে একজন এই যে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়ান তারা যখন রাকেস হয়ে গেছে আর কাসাহুম বিমা কাসাবু হয়ে গেছে তারা চায় যে অন্যরাও যেন এরকম হয় অন্যরা এরকম হয় মানে কি যে আমরা আবার রিটার্ন করি টু দ্য কুফর এই ইমানের টেস্ট পাওয়ার পরে এই মদিনাতে থাকার পরে আমরা যেন মদিনা থেকে বাহির হয়ে যাই ইসলামিক স্টেট থেকে যেন আমরা আবার বাহির হয়ে যাই আবার যেন আমরা কাফের হয়ে যাই আমরা যেন আবার কাফেরদের সাথে যে মুসলমানদের এগেনস্টে যেন আমরা কাজ করি এগুলো তো মানেই তো কুফর তাই না ফাতাকুনুনা সাওয়ান তোমরা আর তারা সেম হয়ে যাবে কাজে এইটা একটা বড় ফ্যাক্ট এবং স্টেটমেন্ট এবং এটা তখন ছিল এবং এইটা সবসময় থাকবে ওই জন্য এগুলোর থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বলছেন যে তোমরা একটু স্মার্ট হও তোমরা যেন অন্যরা তোমাদেরকে তোমাদের মাথাতে কাঁঠাল যেন ভেঙে না খায় যে এরা তো খুব সহজ সরল এদেরকে ইচ্ছা মতো আমরা ট্রিক করবো ইচ্ছা মতো নিফাকি করবো মনের ভিতরে সব ইসলামের দুশ্মনটা রাখবো কিন্তু উপর দিকে মুখে একটু খুব ভালো ভালো কথা বলবো ইসলামের নামে কথা বলবো এবং তারা কনফিউজড হয়ে যাবে এবং আমরা ওইভাবে আস্তে আস্তে তাদেরকে আস্তে আস্তে টানতে টানতে সবাইদেরকে কাফের বানিয়ে ফেলবো এটাই তাদের অবজেক্টিভ কাজে আমরা যেন চোখ মুখ খুলি স্মার্ট হই তাদের আর্লি যত আর্লি যেন আমরা পারি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি এবং আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে আমরা যেন জিহাদ করি
যেরকম টাইমে যেরকম আমাদের এবিলিটি আছে ইন্টেলেকচুয়ালভাবে জিহাদ করা, আর যদি এরকম এবিলিটি থাকে যে ফিজিক্যালি জিহাদ করা তখন ফিজিক্যালি জিহাদ করতে হবে, যেরকম টাইমে যেরকম এবিলিটি থাকে সেটাই করতে হবে। এবং এটাই হচ্ছে আমি মনে করি এই আয়াতের বড় শিক্ষণীয় বিষয়। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্লিয়ার কথা বললেন, লা তাত্তাখিদু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, তাদের থেকে তোমরা আউলিয়া যেন নিও না। এবং আয়াতটা এন্ড হলেন আরেকবার ওয়ালা তাত্তাখিদু মিনহুম ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, ছোট আয়াতে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বললেন যাতে আমরা এই ব্যাপারে এক্সট্রা অ্যাটেনশন দিই যে তাদেরকে বন্ধু হিসাবে না নেওয়া। এবং বন্ধুত্বটা এটা একটা হার্টের বিষয়, মানে ভালোবাসা, তাদের কাছ থেকে যে পরামর্শ নেওয়া, তাদেরকে বন্ধু বন্ধু করা, এই যে ওয়ালি ওয়ার্ড যেটা, এটা হচ্ছে একটা ভালোবাসা থাকে, এটা হার্টের ভিতরে একটা ভালোবাসা। ওই জন্য মোমেন কখনও একটা কাফেরকে ওয়ালি করবে না, কখনও একটা মুনাফিক যাদের এরকম ক্যারেক্টার এই আয়াতে আমরা যেগুলো পেলাম তাদেরকে কখনও ওয়ালি করবে না, তারা কখনও ওয়ালি করবে না। যদিও তাদের হিউম্যান নিড আছে, একটা যুদ্ধে মনে করবেন যে আরে ভালোই তো হয় ওরা যদি একটু আসে আমাদের হেল্প হবে, না ও নাসিরও করবো না, দরকার নেই তাদের, আল্লাহ আমাদেরকে হেল্প করবে। ওয়ালা তাত্তাখিদু মিনহুম ওয়ালিয়ান ওয়ালা নাসিরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্রাইটেরিয়াটা বলেছেন যে তারা কি শুধু মুখে যদি বলে হ্যাঁ আমরা তো তওবা করে এখন তোমাদের কাছে আসছি এখন আমাদেরকে ওয়ালি বানাও, না মুখে বললে হবে না, কাজে প্রকাশ করতে হবে। এবং কাজটা খুবই ডিফিকাল্ট কাজ, সেই কাজটার নাম কি এখানে আল্লাহ বললেন ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, হিজরত করা। এবং খুবই টাইমলি আমি মনে করি আয়াত, এই কারণে যে আমরা কেবল শুরু করলাম মহররম মাস, হিজরার শুরুটা, এবং এরকম টাইমে বছরের এরকম টাইমে আমরা অলওয়েজ হিজরার কথাটা মনে রাখে, আমাদের মনে আসে হিজরার কথাটা, যেখানে মুহাজিরিনরা মদিনাতে মক্কাতে তাদের সব প্রপার্টি, তাদের বাপদাদার জমি বাসা টাকা পয়সা এগুলো সব রেখে মদিনাতে তারা চলে গেল ফি সাবিলিল্লাহ, এই যে ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, কেবল আল্লাহর জন্য, অন্য কোনো দুনিয়ার উদ্দেশ্য তাদের ছিল না। এরকম না যে মদিনাতে যায় আমি খুব বেশি বড় লোক হব, না, তারা অনলি মদিনাতে গেল যে আমরা ইসলামটাকে স্প্রেড করব পুরা মানুষ জাতির কাছে। এবং এইটা করতে হলে দরকার নাই আমার জমি, জমিটা চলে যাক, লাখ লাখ টাকা ওকে চলে যাক, আল্লাহর ওয়াস্তে চলে যাক, আমি যেন সেভ হয়ে থাকি, আমি যেন অন্যদের কাছে এই নূরটা পৌঁছে দিই, ইসলামটা যেন পৌঁছে দিই, এটার নামই হচ্ছে হিজরা। এইটা যদি তারা এই গ্রুপটা করে তখন বোঝা যাবে যে হ্যাঁ হ্যাঁ এখন এটা একটা বড় প্রকাশ হয়েছে বা একটা বড় প্রমাণ হয়েছে যে হ্যাঁ এরা আসলেই স্যাক্রিফাইস করেছে। ওই জন্য দেখেন এই হিজরাটটা হচ্ছে কত বড় একটা একটা উন্নত মানের কাজ। এবং হিজরা লিটারাল সেন্সটা যদি আমরা দেখি, এনিথিং যেটা হচ্ছে গুনার কাজ, ওয়াল মুহাজির ওমান হাজারা মানাহ আল্লাহ আনহু, এটা রসুল সাল্লামের ডেফিনিশন, যে আল্লাহ যেগুলো জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে সেইটাকে যদি আমরা দূরে থাকি তাহলে আমরা হিজরাত করলাম, মানে ওই গুনাটাকে একটা শহরে রেখে, মক্কার মতন একটা শহরে রেখে আমরা মদিনাতে চলে গেলাম, এটাই হচ্ছে হিজরার এসেন্স। এইটা যদি হয় তখন আমরা তাদেরকে বন্ধু স্বরূপ নিতে পারি এবং তাদেরকে আমরা ওয়ালি করতে পারি এবং তাদেরকে আমরা নাসির করতে পারি। এবং এখানেও একটা ইন্ডিকেশন বারবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় এরকম টাইপের লোকদের কাছেও আল্লাহ তাদের ডোর একটা ওপেন করে দিলেন। ওই জন্য তওবা এমন একটা অ্যামেজিং জিনিস যে এরকম কোনো গুনার কাজ নাই যেখানে তওবা অ্যাপ্লিকেবল না, এদের ক্ষেত্রেও তওবা অ্যাপ্লিকেবল, যদি তারা তওবা করে অফকোর্স আহলান ওয়া সাহলান, এবং ওই তওবাটা প্রকাশ করবে থ্রু কাজ, যেমন ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, ইউহাজিরু ইলা সাবিলিল্লাহ। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরকম টাইপের লোক যারা এই কাজটা করে না, হিজরাত করে না, তাদের এগেনস্টে আমাদের কিতাল করাটা জায়েজ আছে। এবং এখানে অর্ডার করেছেন ফাখুদুহুম ওয়াক্তুলুহুম হাইথু ওয়াজাদতুমুহুম, মানে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন যে যেইখানেই থাকে না কেন তাদের এগেনস্টে তোমরা কিতাল করো, তাদের এগেনস্টে তোমরা কিতাল করো। এবং আমরা যেন এখান থেকে কনফিউজড না হই ফ্রম অ্যানাদার ক্যাটাগরি অফ মুনাফিকিন যারা মদিনার ভিতরে ছিল, আমরা আদেশ সম্বন্ধে কিন্তু আয়াতটা না, কারণ মদিনাতে যেগুলো মুনাফিকিন ছিল, যেমন মুনাফিকিনদের সর্দার উবাই ইবিন ইবিন সালুল, হ্যাঁ এই মুনাফিকিন সর্দারকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলতেন যে তাকে আমি পারমিশন দিলাম, মেরে ফেলি মেরে ফেলি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে না আল্লাহ আমাকে এটা পারমিশন দেয়নি। কাজেই কিন্তু এখানে আবার কিতাব করতে পারছেন, তার মানে ইউ আর নট টকিং অ্যাবাউট ওই গ্রুপ, ওই গ্রুপটা হচ্ছে মদিনার ভিতরেই আছে, মুসলমানদের সাথেই আছে, এবং
তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতেন না এই কারণে যে বাহিরের নন মুসলিমরা যেন কনফিউজ না হয়ে যায় যে মুহাম্মদ তার নিজের লোকদেরকেই মারছে কাজে আমাদের আর ইসলামে ঢুকবো না আমরা ঢুকলেও আমাদেরকেই মেরে ফেলবে কারণ এটা রাসূলের অভ্যাস যে নিজের লোকদেরকেই মারছে কিন্তু এটা এখন নিজের লোক না এরা অলরেডি মদিনা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে আর আরকাসাহুম বিমা কাসাবু তারা হিজরত আর করেনি হ্যাঁ কাজেই এটা হচ্ছে লেট আস নট কনফিউজড এই দুই ক্যাটাগরির ভিতরে যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পারমিশন দিলেন এবং লাস্টের যে আয়াতটা নব্বই নম্বর আয়াতের যে জিস্ট আমি বললাম যে ইসলাম ইন্টারন্যাশনাল রিলেশনশিপকে রেসপেক্ট করে ইসলাম খুবই ব্যালেন্সড রিলিজন কমন সেন্স রিলিজন গ্লোবাল রিলিজন ইন্টারন্যাশনাল রিলিজন এগুলোর সব কিছু ইসলামের ভিতরে আছে তো এখন যদি মুসলমান অন্য একটা গোত্র কাফের গোত্রের সাথে কোনো একটা চুক্তিতে যায় এবং চুক্তির ভিতরে এরকম আছে যে আমাদের কাছে আমরা আমাদের কাছে যদি কেউ শেল্টার নেয় মুসলমানরা তাদেরকে আক্রমণ করবে না এই যে মুআহাদা যেটাকে বলে আহ মিসাক যেটার নাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হ্যাঁ যেটাকে হচ্ছে চুক্তি বন্ধ করে হ্যাঁ এরকম টাইপের লোকরা গেলে আমরা তাদেরকে মারতে পারবো না ইল্লা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন অথবা আরেকটা ক্যাটাগরি এখানে বললেন যে যদি তারা আর ওরকম অ্যাক্টিভ না হয় যদি অ্যাক্টিভ না হয় এবং তারা একটা চুক্তির ভিতরে থাকে তাহলে তারা তাদেরকে মুসলমানরা আর মারবে না তাদেরকে মারবে না এবং যেটা আমি বললাম যে এই সেকেন্ড ক্যাটাগরি যে তারা তাজালুকুম ফালাম ইউকাতিলুকুম যদি এরকম হয় যে তারা অন্যদিকে চলে যায় আর মুসলমানদের সাথে যুদ্ধ না করে এবং আমাদেরকে পুরা স্যারেন্ডার যদি করে তাহলে এটা এটা একসময় যদিও কার্যকর ছিল কিন্তু পরে ইসলাম এসে এটাকে বাতিল করেছেন এবং নাস্ক করেছেন এবং এটার জন্য সূরা তাওবার পাঁচ নম্বর আয়াতটা আপনারা পড়বেন এবং ওইখানে আসলে আমরা এটা সম্বন্ধে আরও ডিটেল করব কারণ আপনারা জানেন যে অনেক ইসলামের আহকামের মতন এই জিহাদের আহকামটাও অনেকগুলা স্টেজে ফাইনালাইজ হয়েছিল মানে এই আয়াতটা যে স্টেজটাতে ছিল সেই স্টেজে এই ক্যাটাগরিরা রেহাই পেত কিন্তু পরে যখন ইসলাম স্প্রেড হয়ে গেল মক্কা শহরটা ইসলামিক শহর হয়ে গেল মদিনা ইসলামিক শহর হয়ে গেল হ্যাঁ তখন পুরা জাজিরাতুল আরব পুরা আরাবিয়াক পেনিনসুলাটাতে ইসলাম স্প্রেড করলো ওই জন্য কেউ কোনো শহরে যেয়ে বলবে না যে আমি একটা কাফের শহর অথচ আশেপাশে সবাই মুসলমান শহর তারা কাফের বলছে ওকে তার মানে তোমরা হচ্ছে ওকে তোমাদের যা খুশি করো না ইসলাম চায় যে ওই শহরের লোকরাও যেন এই নূরটা পায় কোরআনটা পায় নট যে ইসলাম যাবে যে শহরে যে তাদের লুটপাট করা বা এরকম যেমন ইউরোপিয়ান কলোনিয়ালসরা করে এরকম ইসলাম কখনো এটা ইসলামের উদ্দেশ্য না এই জিনিসটা আমাদের জানতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হেদায়ত দেন ইসলামকে বোঝার ইসলামকে জানার এবং ইসলামটাকে নিয়ে গর্ববোধ করার ইসলামটাকে নিয়ে গর্ববোধ করা এটা একটা সিভিলাইজেশন প্রজেক্ট নিয়ে যেন আমরা অগ্রসর হই নট যে আমরা সবসময় ডিফেন্সিভ হয়ে থাকবো অন্যরা অ্যাটাক করছে আমরা ডিফেন্সিভ হয়ে থাকবো একজন থাপ্পড় দিচ্ছে আপনি আরেকটা গাল তাকে আগায় দেবেন না এটা আল্লাহ সুবহানাহু আমাদেরকে বলছেন তোমরা স্ট্রিক্ট হও এবং তোমাদের ভিতরে এই সব ডেফিনিশন যেন ক্লিয়ার থাকে এবং তাদেরকে কখনও তোমরা বন্ধু স্বরূপ নিও না এবং আমরা এরকম টাইমে আপনারা আমরা সবাই অ্যাগ্রি করছি যে এমন একটা টাইম এখন আমরা এসেছি যে আমরা এরকম টাইপের আয়াত সামনে নিয়ে মুসলমানদেরকে অন্যরা বলে যে টেরোরিজম ও আমরাও তার সাথে সাথে এভাবে করি যে হ্যাঁ দেখো কীরকম কঠোরপন্থায় বা এরকম জঙ্গি বা এরকম এইভাবে আমরা ইসলামকে এইভাবে উইক রূপে করি এবং মনে করি যে না আমরা সব কিছুতেই পিস এখানে কোনো কিতাল নাই কোনো জিহাদ নাই কোনো এরকম নাই কিন্তু এইসব আয়াত যদি আমরা সত্যিকার অর্থে মানেগুলো পড়ি এবং বুঝি তাহলে আপনারা নিজেরাই দেখলেন এটা আমাদের কথা না তাই না আল্লাহ সুবহানাহু কথা খুব প্লেন বাংলাতে আমরা আলোচনা করলাম এবং খুবই ক্লিয়ার এগুলো এবং এইসব টাইপের আয়াতরা অন্যরা এগুলো নিয়ে আর বেশি চায় না যে আমরা যেন এটা আলোচনা করি কাজেই এই ভ্যালুয়েবল কোরআনটাকে যেন আমরা বোঝার চেষ্টা করি বুঝি জানি এবং এটা অন্যদেরকে পৌঁছে দিই কারণ এরকম টাইপের নলেজ অনেকে চায় যে আমরা যেন পৌঁছে না দিই আমরা যেন শুধু কোরআনটাকে তেলাওয়াত করি কিন্তু এরকম টাইপের অ্যানালিসিস যেন না করি কারণ এরকম টাইপের অ্যানালিসিস করলে এরকম বিরাট বিরাট ফ্যাক্ট আমাদের সামনে বাহির হয়ে আসবে যেটা অনেকে চায় যে আমরা যেন চোখ বন্ধ করে থাকি তারা প্রমোট করবে যে কোরআনটাকে তুমি হেফাজ করো তেলাওয়াত করো কম্পিটিশন করো দুবাইয়ে মক্কাতে এখানে সব কম্পিটিশন করে হাজার হাজার টাকা ইনকাম করো কিন্তু
এরকম টাইপের অ্যানালিসিস আর তফসিলের দিকে যায় না। ওইখানে একটা লেভেল আমরা হচ্ছে এই জিনিসটা ভেঙে ফেলতে চাই, এরকম ব্যারিয়ারটাকে ভেঙে ফেলে যেন আমরা এই কোরআনটাকে এভাবে বুঝি এবং অন্যদের কাছে পৌঁছে দিই এবং যেরকমভাবে সম্ভব আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।